ছাড়া নিতে হবে, তারপরে একটু লবণ দিয়ে দেয় নি, তাহলে ধোয়ার প্রসেসটা দেখা দিব। এক চামচ লবণ দিয়ে মাখায় রেখে দেবো 5 মিনিট। কিছুক্ষণ পর আসে দেখবো কতটা জল বেরিয়ে গেছে। মাখায় রাখছিলাম, এখন এটাকে ভালো করে হাত দিয়ে মশলে নিয়ে এর জলটা বের করে নেব, তাহলে কি হবে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা কিন্তু কোনো জলই অ্যাড করিনি, তাতেই এত জল বেরিয়েছে। একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব। দুই চামচ তেল দিয়ে দিলাম, ছোট চামচ দিয়ে দিব। লঙ্কা কুচি দুভাগ করে চিরে নিচ্ছি, আর একটা রুটি আছে। যেটা আমরা জল নিংড়ায় রাখছি, একটু হলুদ লবণ দিয়ে আমরা ই করেছিলাম, এখন একটুখানি দিব। এক একটা ভিডিওগুলো এক জায়গায় করে একটা ভিডিও করতে হবে, এডিট করবো নাকি।